স্বাধীনতা দিবসে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নেতারা। করোনা সতর্কতায় রাষ্ট্রীয় কোনো আনুষ্ঠানিকতা বা জনসমাগম ছাড়াই একেবারে ভিন্নভাবে এবার উদযাপিত হলো মহান স্বাধীনতার 49তম বার্ষিকী। দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয়দেব দাসের প্রতিবেদন। বিশ্বব্যাপী চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে ভিন্ন আঙ্গিকে জাতি পালন করছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান সহ সব কর্মসূচি বাতিল। তবে স্বাধীনতা দিবসে দেশবাসীর উদ্দেশ্যে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে 49তম স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নেতারা। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, একটি শান্তিপূর্ণ ও সবার জন্য টেকসই বিশ্ব গড়তে জাতিসংঘ ও বাংলাদেশ একসাথে কাজ করে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পাম্পেও স্বাধীনতা দিবসে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। আলাদা বার্তায় তারা বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কোভিড-19 চ্যালেঞ্জ যখন বাংলাদেশ মোকাবেলা করছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র তার বন্ধু ও সহযোগী রাষ্ট্র বাংলাদেশের পাশে আছে। সার্ক মহাসচিব ইসালা রুবান বিরাকুন ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। জয়দেব দাস, বৈশাখী সংবাদ, ঢাকা।